প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শুক্রবার 4 অক্টোবর 2024 সাল রোজ তো শুক্রবার বলেই গেলাম তো আজকে আপনাদের পেঁয়াজের খবরটা জানার জন্যই চলে আসা তো আগে কাল তো বৃহস্পতিবারে বৃষ্টির মধ্যে যে গিয়েছিলাম ঝলমলে হাটে আসলে তারপর হাটটা অনেকটা দূরত্ব তো রাস্তাঘাট সেরকম কিলার ভালো না আজকে আবহাওয়া ভালো আছে তারপরও যায়নি নাই আগামীকাল বানেশ্বর হাট আছে ইনশাল্লাহ সরাসরি বানেশ্বর হাট থেকে জানাই দিব তো যতটুকু আর এই ফোন আপনাদের মাঝে চেষ্টা করি সঠিক খবরটা তুলে ধরার তো অনেকে অনেক রকম লিখে পাঠান আসলে আমি বাসাবাড়ি থেকে থেকেও যদি আপনাদের মাঝে আপডেট করে থাকি আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সঠিক খবরটাই জানানোর জন্য অনেকে অনেক ভাই লেখেন যে ভুয়া খবর বিভিন্ন রকম মানুষের মন্তব্য শেষ নেই তো তারপর আমি ওটা কিছু মনে করি না কারণ আমি যদি আপনাদের মাঝে সঠিক খবর দিই তো সেটাই হচ্ছে সঠিক খবর আর আমার যারা আমাদের দর্শক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখে ব্যবসা বাণিজ্য এবং কৃষক ভাইয়েরা আছেন তো বর্তমান পাটের বাজার হচ্ছে আপনার সরি পেঁয়াজের বাজার বর্তমান পেঁয়াজের বাজার বড় মানের পেঁয়াজ যেগুলো কিছু হালকা আমি আপনাদের তুলে ধরি কিছু কালো রঙের বড় সাইজের পেঁয়াজ পাওয়া যায় কাটা আছে সেগুলো বাজার কিনা হচ্ছে হচ্ছে যেগুলো আপনার আটত্রিশশো পেঁয়াজ কালার ভালো আছে সেগুলো বাজার চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত বেঁচে কিনা হচ্ছে এখন একাচ্ছ দেখা যাচ্ছে অনেক কৃষক ওখানে একাটা পেঁয়াজ ভালো হাই কোয়ালিটি পাওয়া যায় তো দশ বিশ পঞ্চাশ মাঝে একটা হাই কোয়ালিটি পেঁয়াজ তো আসলে বাজারে ধরা যায় না যে ওটা একশো টাকার রেটে বেশি বিক্রি হলে ওই পেঁয়াজের হিসাব চলে না যেটা স্বাভাবিক বেচা কিনা সেটাই আমরা ধরি আর বিশ পেঁয়াজের বাজার বর্তমান যেগুলো হচ্ছে একটু বড় দানা ছয় সাতচল্লিশ আর যেগুলো হচ্ছে তার চাইতে ছোট দানা বাহান্নশো থেকে পাঁচ হাজার এবং ছোট কিছু দানা পেঁয়াজ আছে ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বর্তমান ছোট পেঁয়াজটা কম তবে এখন স্বাভাবিক বাজারে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই পেঁয়াজটাই বেশি বেচা কিনা হচ্ছে বীজের এই দানা পেঁয়াজটাই বেশি আর জেলাম ছ হাজার ছ হাজার পাঁচশো ওগুলো কম তো এই ছিল আজকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম